এবং যে ব্রেকিং নিউজের দিকে সকাল থেকে নজরে রয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে পুলিশের বচসা এবং শেষমেশ গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার কারণ তিনি সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা করছিলেন এমনটাই বলছে পুলিশ, তাই জন্য প্রিভেন্টিভ অ্যারেস্ট। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি যেটা দেখাচ্ছিলাম একটু আগেই, নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ সায়েন্স সিটির সামনে থেকে গ্রেফতার। 70 কিলোমিটার দূর থেকে যেখানে 144 ধারা নেই সেখান থেকে কেন গ্রেফতার প্রশ্ন করছে নওশাদ সিদ্দিকী। এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আছে, রাজ্য সরকারের থেকে আছে না? এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, নওশাদকে অ্যারেস্ট করা হলে এর আগে বারবার অ্যারেস্ট করা হচ্ছে, প্রত্যেকটাই নাকি প্রিভেন্টিভ অ্যারেস্ট, যদিও নওশাদকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একদমই কৃষ্ণলয়, দেখো এই মুহূর্তে কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে লালবাজারে। তিন চারটে বিষয় রয়েছে কৃষ্ণলয়। এক, যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যারা কিন্তু সন্দেশখালী যেতে চাইছেন তাদের প্রায় প্রত্যেককেই এই প্রিভেন্টিভ অ্যারেস্টের মুখে পড়তে হচ্ছে 144 ধারা জারি থাকার অজুহাতে। এবং প্রশ্ন আর একটা কৃষ্ণলয় যে এই 144 ধারা কাদের জন্য জারি করা, একদম স্পেসিফিকভাবে কি কোনো রাজনৈতিক দলের নাম করে জারি করা রয়েছে, বা এই 144 ধারার মধ্যে এক্সেপশন ব্যতিক্রম হিসাবে রাজ্য শাসক দলের নাম দেওয়া রয়েছে? এই প্রশ্নটা করছেন বাংলার মানুষ। কারণ রাজ্য শাসক দলের নেতা মন্ত্রীরা তারা পুলিশের সাহায্যে সন্দেশখালী পৌঁছন, রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তারা তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে 144 ধারা ভেঙে সভা সমাবেশ করেন, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের বা বিধায়কদের তাদেরকে 144 ধারার অজুহাতে সন্দেশখালী থেকে প্রায় 70 কিলোমিটার দূরে গ্রেফতার করে নেওয়া হয়, সতর্কতামূলক গ্রেফতার বলে পুলিশ, কারণ 144 ধারা জারি রয়েছে। আর এই পুলিশেই, এই রাজ্য পুলিশেই শেখ শাহজাহানের টিকিটুকুও ছুঁতে পারে না, যেখানে আবার অবশ্য শাসক দলের সাংসদেরা, নেতারা, মন্ত্রীরা তারা আবার বলেন যে নাকি আদালতের নির্দেশের জন্য রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না শেখ শাহজাহানকে। আদালত যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন বলে দেওয়া হয়েছে গ্রেফতারিতে কোনো বাধা নেই, এবার রাজ্য পুলিশ পারে কি না, নাকি সেখানেও মেরুদণ্ডহীনতার পরিচয় দেয় এই রাজ্যের পুলিশ, এই মমতা পুলিশ, এখন সেদিকে নজর রাখছেন প্রত্যেকের কিশলায়। তবে বারবার যে প্রশ্ন কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক বলা ভালো সন্দেশখালী যেতে গিয়ে গ্রেফতার হওয়া বিধায়ক তুলছেন, এই 144 ধারা কাদের জন্য, কেন অন্যায়ভাবে গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে, সেই প্রশ্ন তিনি করছেন। এবং যেভাবে তাকে টানতে টানতে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে আসা হলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও যেভাবে করতে বাধ্য হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সেখানে রাজ্যের এই পুলিশ, এই প্রশাসন আদতে শাসক দলের একটা বড় অংশ নাকি? ঠিক প্রশ্ন উঠছে যে শাসক দলের নেতা মন্ত্রীরা যাচ্ছে সন্দেশখালীতে, দিব্যি নাচ করছেন, মৃদঙ্গ খোল বাজাচ্ছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বা অন্য বিরোধী দলকে 70 কিলোমিটার দূর থেকেই অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, গ্রেফতার করে নেওয়া হচ্ছে। ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে যখন গ্রেফতার হলেন নওশাদ সিদ্দিকী দেখবো। এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে, যেভাবে আচরণটা করছে। আমি একজন ল মেকার হিসেবে আমাকে যদি এরকম ভাবে করতে পারেন না, এরকম ভাবে বলতে পারেন না, আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি। আপনি অসভ্যতা করছেন কেন? মেমো দিচ্ছেন কো
দিলীপ ঘোষ, দিলীপ বাবু রিপাবলিক বাংলা, আপনাকে স্বাগত। একের পর এক বিরোধী দলের নেতারা গ্রেফতার, এমনকি কলকাতা থেকেও গ্রেফতার হয়ে যাচ্ছে, এমনকি ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গ্রেফতার হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, বিএনপি সরকার ভয় পেয়ে গেছে যে যে ধরনের ঘটনা ওখানে ঘটছে, যে অত্যাচার হয়েছে, মানুষ খেপে উঠেছে, সব জায়গায় যদি ছড়িয়ে পড়ে এটা প্রদেশ আন্দোলন হয় তাহলে তাদের পক্ষে মুশকিল হবে। তাই তারা কোন রকম বিরোধী পার্টিকে ওখানে যেতে দিচ্ছে না, কেন্দ্রীয় এজেন্সিকে যেতে দিচ্ছে না। সেখানে যাওয়া উচিত সাধারণ মানুষের বিশ্বাস জয় করার জন্য মুখ্যমন্ত্রী, তিনি যাচ্ছেন না। তার যারা এমএলএ মন্ত্রীকে পাঠাচ্ছেন তাদেরকে মানুষ বিরোধিতা করছে, পুলিশের বিরোধিতা করছে, এক প্রকার সরকারের প্রতি ওখানকার মানুষ অনাস্থা দেখাচ্ছে। এটা মমতা ব্যানার্জির একটা বিফলতা, সেটা তারই হাতে নেওয়া উচিত। মানুষের দেখুন দুমাস হতে গেল, খুব কমছেই না, কারণ টিএমসি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে এটা মানুষ বিশ্বাস করে, তাই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ দিলীপ বাবু।